हेलो एवरीवन, सो टुडे आई एम गोइंग टू डिस्कस अ कम्प्लीटली न्यू टॉपिक ऑन ग्रामर विद ऑल ऑफ यू. सो इफ यू लुक एट द स्क्रीन यू कैन सी दैट द टॉपिक इज अबाउट फ्रेजल वर्ब्स. सो अर्लियर वी हैव रेड about many other verbs like finite, non-finite, principal, auxiliary, this type of verbs we have learned earlier. But this time we have to learn, or we shall try to learn, what a phrasal verb is. So jodi ekdom title ta dekho, phrasal verb, phrasal kotha ta esche phrase theke, phrase. আর ভার্বস মানে বুঝতেই পারছো ক্রিয়া. তো এই ফ্রেজাল ভার্বের দেখো এখানে লেখা আছে অ্যানাদার নেম, তার একটা অন্য নাম আছে, সেটা হচ্ছে গ্রুপ ভার্বস. সো ফ্রেজাল ভার্ব ইজ অলসো নোন অ্যাজ গ্রুপ ভার্বস. তো গ্রুপ, ফ্রেজ, এই দুটোর মধ্যে কি পাচ্ছ খুঁজে, তার মানে ওয়ান ওয়ার্ডেড ভার্ব কিন্তু এরা নয়, অর্থাৎ সিঙ্গেল ওয়ার্ডেড ভার্ব নয়, কারণ আইদার ইট ইজ আ ফ্রেজ অর এ গ্রুপ. একটা গ্রুপ বা একটা ফ্রেজ কখনোই সিঙ্গেল ওয়ার্ডেড হতে পারে না. তাহলে একটা ফ্রেজাল ভার্ব নিশ্চিতভাবে, ফ্রম দ্য ভেরি টাইটেল উই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট আ ফ্রেজাল ভার্ব ডেফিনেটলি কনসিস্টস অফ মোর দ্যান ওয়ান ওয়ার্ড, অ্যাটলিস্ট একটার বেশি ওয়ার্ড নিয়ে কিন্তু গঠিত. তো দেখো ফ্রেজাল ভার্ব কি, আমরা ধীরে ধীরে জিনিসটা সম্পর্কে জানার চেষ্টা করি. বলছে হোয়াট ইজ আ ফ্রেজাল ভার্ব, বলছে আ ফ্রেজাল ভার্ব ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস, একটা গ্রুপ অফ ওয়ার্ডস, বেসিক্যালি টু অর থ্রি ওয়ার্ডস. সাধারণত কতগুলো ওয়ার্ড হয়, দুটো বা তিনটে ওয়ার্ড, দ্যাট লুকস লাইক এ ফ্রেজ, যেটা ফ্রেজের মতো দেখতে লাগে, অ্যান্ড ইন্ডিকেট অ্যাকশন, এবং যেটা কিসের নির্দেশ দেয় না, একটা অ্যাকশন বা কাজ, কারণ আমরা জানি ভার্ব মানে কিন্তু ক্রিয়া বোঝায়. তাহলে ফ্রেজাল ভার্ব একটা গ্রুপ অফ ওয়ার্ডস, তাতে আইদার দুটো ওয়ার্ড থাকবে বা তিনটে ওয়ার্ড থাকবে, এবং সেটা একটা ফ্রেজের মতো দেখতে লাগে, বাট আলটিমেটলি অর ফাইনালি যদি আমরা মিনিং ওয়াইজ ধরি, দেন ইট ইন্ডিকেটস অ্যাকশন, এটা কিন্তু একটা ক্রিয়ার নির্দেশ দেয় বা এটা একটা ক্রিয়ার মতো কাজ করে স্ট্রাকচার. তাহলে একটা ফ্রেজাল ভার্ব, এই যে বলছে দুটো ওয়ার্ড নিয়ে গঠিত হচ্ছে, কখনো তিনটে ওয়ার্ড নিয়ে, তো স্ট্রাকচারালি একটা ফ্রেজাল ভার্ব কী কী নিয়ে গঠিত হয়, ওই দুটো বা তিনটে ওয়ার্ড এগুলো কী কী থাকতে পারে সেটা আমরা একটু দেখে নিই. আর ফ্রেজাল ভার্ব কনসিস্টস অফ এনি অফ দি ফলোয়িংস, এই নিচে যেগুলো ব্যাখ্যা করা আছে তার মধ্যে যে কোনো কিছু নিয়ে গঠিত হতে পারে. যেমন কি দেখো, একটা জিনিস কমন, ইফ ইউ লুক অ্যাট এ বি অর সি, তিনটের স্টার্টিং কী আছে না, মেন ভার্ব. তাহলে মেন ভার্ব কিন্তু কমন থাকবেই, তার সাথে কী যোগ হতে পারে, এর দাগে কী লেখা আছে, মেন ভার্ব প্লাস প্রিপোজিশন. তাহলে মেন ভার্বের সাথে প্রিপোজিশন যোগ হয়ে হতে পারে, যেমন বি আর, এটা একটা মেন ভার্ব, তার সাথে উইথ প্রিপোজিশন যোগ হয়েছে. আবার বি এরটা দেখো মেন ভার্ব প্লাস অ্যাডভার্ব, মেন ভার্বের সাথে অ্যাডভার্ব যোগ হতে পারে, যেমন ব্রিং প্লাস আপ. আবার কখনো কখনো মেন ভার্বের সাথে অ্যাডভার্ব এবং প্রিপোজিশন দুটোই যোগ হতে পারে, যেমন দেখো পুট আপ উইথ, পাশে যেগুলো লেখা আছে এগুলো এদের অর্থ. তো এগুলো কী ব্যাপার আমরা পরে আলোচনা করব. তো দেখো ব্যবহার কি একটা ফ্রেজাল ভার্ব, এই যে তোমাদের বলছি ইউ হ্যাভ টু লার্ন ফ্রেজাল ভার্ব, পরীক্ষাতে থাকে মাধ্যমিকে 3 নম্বর ফ্রেজাল ভার্ব থাকবেই কম্পালসারি, 12 নম্বর যে গ্রামারের টাস্ক থাকে মাধ্যমিকের কোয়েশ্চেনে, অফ দিস 12 মার্কস ইউ হ্যাভ টু অ্যাটেম্প 3 মার্কস অফ ফ্রেজাল ভার্বস উইচ আর কম্পালসারিলি সেট ইন দি এক্সাম এক্সাম পেপার. তো এই যে ফ্রেজাল ভার্বগুলো শিখবো কেন, শিখবো ওয়াই শুড উই লার্ন দি ফ্রেজাল ভার্বস. দেখো বলছে ইউজটা কি, ফ্রেজাল ভার্বস আর মেনলি ইউজড অ্যাজ অ্যান অর্নামেন্ট টু দি ল্যাঙ্গুয়েজ, ভাষার অলঙ্করণের কাজ করে. অলঙ্কার কী কাজ করে, সৌন্দর্যতা বৃদ্ধি করে, ইট এনরিচেস, ইট এনলাইটেন্স দি বিউটি, ইট ইনক্রিজেস দি বিউটি. তাহলে একটা 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 ভাষা, একটা বাক্য, তার অলঙ্কার হিসাবে কিন্তু ফ্রেজাল ভার্ব কাজ করে. কেন বলছে অলঙ্কার, দেখো আমরা ওপরে যদি যে উদাহরণগুলো লিখেছি, বিয়ার উইথ মানে টলারেট, সহ্য করা, ব্রিং আপ মানে রিয়ার, লালন পালন করা, আবার বলছি পুট আপ উইথ মানে টলারেট বা সহ্য করা. তাহলে দেখো আমরা যদি টলারেট এই শব্দটাকে ডাইরেক্টলি ব্যবহার করতে পারি, মনে করো বললাম একটা বাক্য যে আমি আর সহ্য করতে পারছি না, আই ক্যানট টলারেট
দিস এনি মোর, আমি এটা আর সহ্য করতে পারছি না। তাহলে আমি তো এইভাবেই বলতে পারি, আই ক্যান সিম্পলি সে ইন দিস ওয়ে দ্যাট আই ক্যানট টলারেট দিস এনি মোর। বিয়ার উইথ দেয়ার কি প্রয়োজন আছে? হোয়াই শুড উই ইউজ দি ফ্রেজাল ভার্বস ইনস্টিড অফ দি ভার্বস? তাহলে টলারেট একটা ভার্ব, আমি এটা ব্যবহার করলেই তো হবে। বাট হ্যাঁ, অবশ্যই ব্যবহার করতে পারো টলারেট, রিয়ার বা পুট আপ উইথ, সরি এগুলো ব্যবহার করতে পারো। বাট ইফ ইউ ইউজ দিস ফ্রেজাল ভার্বস ইনস্টিড অফ দি মেন ভার্ব, তুমি টলারেটের পরিবর্তে যদি বিয়ার উইথ ব্যবহার করো বা পুট আপ উইথ ব্যবহার করো, তুমি রিয়ার শব্দটার পরিবর্তে ইফ ইউ ইউজ ব্রিং আপ, তাহলে বাক্যের যে একটা স্ট্যান্ডার্ড, দ্য স্ট্যান্ডার্ড অফ দি সেন্টেন্স, দি বিউটি অফ দি ল্যাঙ্গুয়েজ গ্র্যাজুয়েলি ডেভেলপস। সৌন্দর্যতা বা বাক্যের যে গঠন বা বাক্যের যে স্ট্যান্ডার্ড, সেটা কিন্তু ডেফিনেটলি বেড়ে যায় অনেকটা। তাহলে ফ্রেজাল ভার্ব কেবলমাত্র একটা বাক্যের অলঙ্কার হিসাবেই কাজে লাগে। দেখো, সাম ক্যারেক্টারিস্টিক্স লেখা আছে, কয়েকটা বৈশিষ্ট্য আমি তোমাদের বলে দিচ্ছি ফ্রেজাল ভার্বের, যেগুলো তোমাদের জেনে রাখা প্রয়োজন আছে। একের দাগে এর দাগে কী লেখা আছে, দ্য মিনিং অফ দি ফ্রেজাল ভার্বস ডিফার ফ্রম দি লিটারাল মিনিং অফ দি গ্রুপ অফ ওয়ার্ডস অর ফ্রেজ। তাহলে যে ফ্রেজটা আমরা দেখলাম, আমি আরও একবার ওপরের উদাহরণগুলোতে যাব। দেখো, বিয়ার উইথ, ব্রিং আপ, আমি ব্রিং আপ শব্দটা দিয়ে বোঝাই, ব্রিং মানে আনা, আপ মানে ওপরে, ব্রিং মানে আনা, আপ মানে ওপরে। তাহলে দুটো শব্দকে যদি আমি তার লিটারেল বা আক্ষরিক অর্থে বোঝানোর চেষ্টা করি, তার অর্থ কী দাঁড়াচ্ছে? ওপরে আনা। কিন্তু যখন এটাকে ফ্রেজাল ভার্ব হিসেবে আমরা ব্যবহার করছি, দেন দ্য মিনিং চেঞ্জেস কমপ্লিটলি। তাহলে লিটারেল বা আক্ষরিক যে অর্থটা ছিল, সেটার কিন্তু আর কোনো ভ্যালিডিটি রইল না। ইট চেঞ্জেস টু আ নিউ মিনিং, মিনিংটা কী দাঁড়িয়ে গেল না, ব্রিং আপ মানে রিয়ার, লালন পালন করা। তাহলে এই কথাটাই বলা হচ্ছে কোথায়, সাম ক্যারেক্টারিস্টিক্সের জায়গায়, দ্য মিনিং অফ দি ফ্রেজাল ভার্বস ডিফার ফ্রম দি লিটারাল মিনিং। তাহলে আক্ষরিক অর্থ থেকে ফ্রেজাল ভার্বের যে অর্থ, সেটা পুরোপুরি আলাদা হয়। বিয়ের দাগে দেখো, হোয়াইল ইউজড ইন এ সেন্টেন্স, যখন বাক্যে ব্যবহৃত হয়, উই নিড টু চেঞ্জ দি ফর্ম অফ মেন ভার্ব অ্যাজ নেসেসারি, প্রয়োজন এবং প্রয়োজন অনুসারে। এই কোনো একটা বাক্যে যখন আমরা ব্যবহার করব, তখন কিন্তু আমাদেরকে এই ভার্বের ফর্ম, যে ফ্রেজাল ভার্বের যে ফর্মটা, সেটা আইএনজিতে পরিবর্তন করতে হতে পারে, সেটা পাস্ট ফর্মে পরিবর্তন করতে পারে, অর ইট ক্যান অলসো বি চেঞ্জড ইন্টু সাম আদার ফর্মস লাইক পিপি, এস, ইএস। কীভাবে না, আমি একটা উদাহরণে যাই। দেখো, এখানে কিছু ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্বসের লিস্ট দেওয়া আছে, ইউ ক্যান সি অন দ্য স্ক্রিন। সেখানে ধরো আমি একদম দ্বিতীয়টাতে চলে যাই। দেখো, লুক অ্যাট দি সেকেন্ড এক্সাম্পল, আস্ক ফর মানে ডিমান্ড, দাবি করা বা চাওয়া। তার এখানে দেখো বাক্যের একটা উদাহরণ দেওয়া আছে, বলছে হি আস্কড হিজ ফাদার ফর এ সাইকেল, সে তার বাবার কাছে একটা সাইকেল দাবি করেছিল। তাহলে যখন আমরা অতীতে ব্যবহার করতে চাইছি, তখন দেখো আক্স ফরটা হয়ে যাচ্ছে আক্সড ফর। আবার আমি একটু অন্য যদি বলি, যদি ধরো একটা, হ্যাঁ ধরো সাতের দাগের উদাহরণটা তোমরা দেখো, সাতের দাগে বলছে ব্রেক ডাউন মানে কোল্যাপস বা ভেঙে পড়া। তো আমরা যদি তার উদাহরণটা দেখি, হিজ হেলথ ইজ গ্র্যাজুয়ালি ব্রেকিং ডাউন, তার স্বাস্থ্য কিন্তু ধীরে ধীরে ভেঙে পড়ছে। তাহলে তার স্বাস্থ্য ধীরে ধীরে ভেঙে পড়ছে, এটা বোঝানোর জন্য আমাকে কিন্তু চেঞ্জ করতে হলো এটা আইএনজি ফর্মে। কিন্তু দেখো একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, অনলি মেন ভার্বের চেঞ্জ হচ্ছে, তার সাথে রিলেটেড যে প্রিপোজিশন বা অ্যাডভার্ব, তারা কিন্তু আনচেঞ্জড রয়েছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সো ওয়েন নেসেসারি, যখন পরিবর্তনের প্রয়োজন হবে, উই উইল অনলি চেঞ্জ দি ফর্মস অফ দি মেন ভার্বস। ওকে, লেট আস কাম ব্যাক টু দি ক্যারেক্টারিস্টিক্স। তিন নম্বর ক্যারেক্টারিস্টিক্স কী বলছে, এ ফ্রেজাল ভার্ব ওয়ার্কস অ্যাজ এন অর্নামেন্ট, একটা অর্নামেন্ট হিসাবে কাজে লাগে, টু দি সেন্টেন্স অ্যান্ড গিভস ইট এ স্ট্যান্ডার্ড লুক, এটাকে একটা স্ট্যান্ডার্ড লুক দেয়। তো এটা মোটামুটি ফ্রেজাল ভার্ব সম্পর্কে আমরা জানার চেষ্টা করলাম। তো তোমাদের এই ফার্স্ট সেমেটিক পরীক্ষায় অ্যালফাবেটিক্যালি এ থেকে সি পর্যন্ত তোমাদের ফ্রেজাল ভার্ব পড়তে হবে। তো তার একটা লিস্ট আমি তোমাদের পিডিএফ করে পাঠিয়ে দেবো, সেগুলো তোমাদের মুখস্থ করতে হবে। কীভাবে পড়তে হবে দেখো আমি বলে দিচ্ছি, এই লিস্টটা দেখো আমাদের পরীক্ষাতে কীরকম থাকে, না ইংলিশ মিনিংটা দিয়ে দেওয়া থাকে, আমাদেরকে ফ্রেজাল ভার্বটা আইডেন্টিফাই করে লিখতে হয়।
তো সেগুলো কিভাবে করতে হয় আমি পরে জানাচ্ছি। আপাতত তোমরা যেটুকু করবে, তোমাদের যে লিস্টটা দেওয়া হলো সেই লিস্টটা ভালো করে প্রিপেয়ার করো, ফ্রেজাল ভার্বের ইংলিশ এবং বেঙ্গলি মিনিংগুলো ভালো করে প্রিপেয়ার করো আস্তে আস্তে। তো সেই লিস্টটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে, হ্যাঁ, সেই লিস্টটা তোমাদের কিন্তু পিডিএফ আকারেও পাঠিয়ে দেবো, ওগুলো খাতায় তুলে তোমরা কিন্তু প্রস্তুত করবে, ঠিক আছে? আর আশা করি এই লিস্টের বাইরে তোমাদের আর অন্য কিছু প্রিপেয়ার করার দরকার নেই, ইভেন মাধ্যমিক পরীক্ষার জন্য, কারণ এগুলো সেভাবেই স্ক্রিন আউট করা আছে যে এর বাইরে পরীক্ষাতে কিন্তু পড়ে না। তো মোটামুটি আপাতত যেহেতু ফার্স্ট সেমিটিভে সি পর্যন্ত রয়েছে, তাই সি পর্যন্ত লিস্টটি আমি তোমাদের সেন্ড করব, পরেরটা অবশ্যই পরে তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ।